গুড মর্নিং স্টুডেন্টস, আমার এই নতুন ভিডিওতে তোমাদের আরেকবার স্বাগত জানাই। এই ভিডিওটি তোমাদের যারা কলেজে পড়ছো এবং স্কুলে পড়ছো তোমাদের তো কাজে লাগবেই লাগবে, এমনকি যারা বিসিএস এবং আইএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই ছোট্ট। সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে ওয়াভেল পরিকল্পনা। এই ওয়াভেল পরিকল্পনা কি, এটা প্রায় পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এবং ওয়াভেল পরিকল্পনা ভেতরে কি কি প্রস্তাব রাখা হয়েছিল, কখন এই ওয়াভেল পরিকল্পনা আমাদের দেশে গ্রহণ করা হয়েছিল, মানে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশে আনা হয়েছিল, সেই বিষয়ে আমি কিছু তথ্য তোমাদের জানাবো। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটি পক্ষের মধ্যে সংগঠিত হয়েছিল। একটা পক্ষ মিত্রপক্ষ, যেটার মানে নেতৃত্ব দিচ্ছিল ইংল্যান্ড, আর একটা পক্ষ ছিল জার্মানি, যেটি অক্ষশক্তির নেতৃত্বে ছিল। 1941 সালে এশিয়া মহাদেশ থেকে একটি দেশ এই অক্ষশক্তি অর্থাৎ জার্মানির যে জোট তাতে যোগদান করেছিল, তার নাম জাপান। তারিখটা ছিল 7ই ডিসেম্বর। এখন আমরা জানি যে জাপান যখন এশিয়া মহাদেশে পুরোপুরি কন্ট্রোল করছে, সেই সময় ভারতবর্ষে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে এই বোধহয় ভারতবর্ষ আক্রান্ত হতে চলেছে। এমন অবস্থায় ভারতবর্ষে মানুষদের সাহায্য লাভের জন্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নামে একজন ব্রিটিশ মন্ত্রিসভা সদস্য তাকে পাঠানো হয়েছিল ভারতবর্ষে। কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মোলাকাত করে, সাক্ষাৎ করে তাদের সহায়তা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য এসেছিলেন, এবং তিনি তার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাস্তবে হলো এটাই যে এই সময়েতে না কংগ্রেসের প্রস্তাব মানে কংগ্রেসের কাছে এই প্রস্তাবগুলি গ্রহণযোগ্য ছিল, না লীগের কাছে প্রস্তাবগুলি গ্রহণযোগ্য ছিল। আর এই সময়েতে একটা প্রবণতা ভারতবর্ষে দেখা গিয়েছিল মুসলিম লীগ এবং আমাদের যে হিন্দু মহাসভা, এই দুটি রাজনৈতিক দল আমি বলবো তাদের নিজেদের উদ্দেশ্যকে সফল করার জন্য নেমে পড়েছিলেন। যাই হোক, স্ট্যাফোর্ড ক্রিপস সফল হয়নি। তো 1945 সালে যুদ্ধ যতক্ষণ এগিয়ে গিয়েছে, এপ্রিল মাসে জার্মানি ততক্ষণে পরাজিত হয়ে গিয়েছে, পরাজয় স্বীকার করে নিয়েছে মিত্রপক্ষের কাছে, কিন্তু জাপান তখনও এশিয়া মহাদেশে যুদ্ধ করে চলেছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কিন্তু ভারতবর্ষে চলছে, এশিয়া মহাদেশে চলছে, এবং তার প্রভাব যে ভারতবর্ষে পড়তে চলেছে ব্রিটিশ সরকার এটা কিন্তু অনুভব করতে পারছিলেন। কারণ ব্রিটিশ সরকার জানতেন যে সামরিক দিক থেকে ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান এবং ভারতবর্ষের যে জনসংখ্যা এবং ভারতবর্ষের যে শক্তি, সামরিক শক্তি, সেটা কিন্তু ব্রিটিশ সরকার খুব ভালোভাবে জানতো। যার ফলে ব্রিটিশ সরকার সবসময় চাইছিল যে ভারতবর্ষ যেন ইংল্যান্ডের পক্ষে সবসময় সমর্থন করে। এই সময়েতে ভারতবর্ষের ভেতরে একটা বিশেষ অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আমি কিছুক্ষণ আগে যে তোমাদের বললাম এই মুসলিম লীগ, যেটা মুসলিম একটা আলাদা দেশের দাবি, এবং হিন্দু মহাসভা যে তাকে ওটা তাদের যে সাম্প্রদায়িকতাবাদকে মানে এই দুইটি রাজনৈতিক দল নিয়েই ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতাবাদের উত্থানের কথা বলা হয়ে থাকে, তো সেটা প্রকট ছিল। অর্থাৎ ভারতবর্ষ সেই সময়ে দেশের অভ্যন্তরীণ যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই লেভেলে কিন্তু দেখা যাচ্ছিল না। এমত অবস্থায় ভারতবর্ষের সামরিক অবস্থার গুরুত্ব স্বীকার করে নিয়ে ভারতবর্ষে পাঠানো হয়েছিল একজন মানুষকে 1945 সালে 14ই জুন, বিশেষ করে লর্ড আমাদের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল, এই বড়লাট ওয়াভেল আমাদের ভারতবর্ষে এসেছিলেন, এবং তিনি ভারতবর্ষে তৎকালীন যে যুদ্ধকালীন পরিস্থিতি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকট, সেখান থেকে কিভাবে ভারতবর্ষের সাপোর্ট নেওয়া যায়, সেই জন্য মুসলিম লীগ এবং কংগ্রেস বিশেষ করে তৎকালীন সময়কালে দুটি বড় রাজনৈতিক দলের কাছে বেশ কিছু পরিকল্পনা রেখেছিলেন। মনে রাখবে আমি কেন এই দুটি রাজনৈতিক দলের নাম বললাম, কারণ জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ সেই সময়ে মূল পলিটিক্যাল পার্টি ছিল, যারা ভারতবর্ষের স্বাধীনতা তো চাইছিলই, কিন্তু সঙ্গে সঙ্গে একটা অন্য দেশেরও বিভাজন চাইছিল। তো ওয়াভেল
বড়লাট ওয়াভেল কি কি প্রস্তাব দিয়েছিলেন, এই প্রস্তাবে কি কি ছিল সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। আমি এক এক করে তোমাদের প্রস্তাবগুলো বলছি, তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে, তোমরা যখন বই পড়বে তখন আরো বুঝতে পারবে। ফার্স্ট প্রস্তাব, বড়লাট ভারতবর্ষের উদ্দেশ্যে কি দিলেন কংগ্রেস এবং মুসলিম লীগের উদ্দেশ্যে? তিনি বললেন যে ব্রিটিশ সরকার, প্রথম প্রস্তাব, ব্রিটিশ সরকার ভারতবর্ষের শীঘ্রই ক্ষমতা হস্তান্তর করতে চলেছে এবং সংবিধানও রচনা করতে শুরু করবে। ফার্স্ট প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব হচ্ছে যে নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতবর্ষে একটা কি হবে, ভারতবর্ষে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তিন, ভারতবর্ষের যে গভর্নর জেনারেলের যে কার্যনির্বাহী যে কমিটি, সেই কমিটিকে ঢেলে সাজানো হবে এবং সেইখানেতে কেবলমাত্র বড়লাট এবং তার যে সেনাপতি তারা কেবলমাত্র থাকবেন, বাকিদের সব নতুন করে গঠন করা হবে। চার, কার্যনির্বাহী সমিতিতে বড়লাট ওয়াভেল জানিয়েছিলেন যে সমানভাবে বর্ণ হিন্দুরাও থাকবেন এবং মুসলমানরাও থাকবেন। পাঁচ, ভারতবর্ষের প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের কাছেই ন্যস্ত থাকবে এবং যতদিন প্রতিরক্ষার দায়িত্ব ভারতবর্ষের হাতে থাকছে ততদিন পর্যন্ত সামরিক দায়িত্বটাও কিন্তু ভারতবর্ষের কাছেই থাকবে। অর্থাৎ এই যে পাঁচটি প্রস্তাব নিয়ে বড়লাট, ওয়াভেল, মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের তিনি আলোচনাতে ডাকলেন সিমলায়, সিমলা বৈঠকে ডাকলেন। এখন 25 জুন 1945 সাল, সেই ডেটটা ছিল। এখন আমাদের দেশে আমি যে প্রথম থেকেই বলছি যে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে মুসলিম লীগ, সেই মুসলিম লীগে ততক্ষণ তো লাহোর কংগ্রেস অধিবেশন হয়ে গিয়েছে, তারা আলাদা দেশ, যে পাকিস্তান বলে যে দেশ সে দাবি তারা উত্থাপন করে দিয়েছেন এবং তারা অটল ছিলেন, মোহাম্মদ আলী জিন্না অটল ছিলেন এই তার এই যে পাকিস্তান প্রস্তাব দাবিটি সঙ্গে। এবং এই জন্য তিনি একটা দাবি করছেন বড়লাট ওয়াভেলের কাছে যে ঠিক আছে আপনি যা প্রস্তাব দিচ্ছেন মানলাম, কিন্তু একটা কথা মানতে হবে, ওই যে আপনি বলছেন যে মুসলিম সম্প্রদায়ের সমান প্রতিনিধিত্ব থাকবে কার্যনির্বাহী সমিতিতে, বড়লাটের যে কার্যনির্বাহী সমিতি সেখানে তিনি বললেন কেবলমাত্র মুসলিম লীগের মনোনীত প্রার্থীরাই ওই বড়লাটের কার্যনির্বাহী যে সমিতি সেখানে অংশগ্রহণ করবে। অর্থাৎ একটা এমন জিনিস, এমনটা তো তখনকার দিনে ছিল না যে ভারতবর্ষে মুসলিম লীগই কেবলমাত্র মুসলমানদের পলিটিক্যাল পার্টি, মুসলিম সম্প্রদায় মুসলিম লীগ ছাড়াও তো অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন, যার কারণে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব ছিল না। এবং এদিকে মোহাম্মদ আলী জিন্নাও অনড় ছিলেন, যার ফলে এই ওয়াভেল প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়ে গেল, অর্থাৎ সিমলা বৈঠক পুরোপুরি ব্যর্থ হলো। তো এই হলো ওয়াভেল প্ল্যানের পরিকল্পনা। তো তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাবে কবে হয়েছিল, কি প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ইন্টারভিউ বোর্ডেও জিজ্ঞাসা করবে। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো, তোমরা সকলে বই পড়বে, আরও ডিটেলসে জানতে পারবে। ওকে, ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।